আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই। 60 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হাটহাজারী উপজেলাত শাখা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে। বুধবার হাটহাজারীত কর্মবিরতি ও অবস্থানরত ধর্মঘট পালিত হয়। কর্মবিরতি ও ধর্মঘটে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন নেতা হল হয়। 60 দফা দাবি আদায় নওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকিব। বাই চলরে যে শুরু তুন টিকা দির গর্ভবতী মাহাল রেজিস্ট্রেশন হলে কীভাবে গর্ভহালিনী তারা সেবা লইব কিংবা কীভাবে চলিব ই নারায় তারা শিখা দির এবং স্কুল শিশু হল নারা কৃমির ওষুধ হইতে শুরু হরি আর সব সব ফাজে আরা পরি যায় এবং আরা দেশরে পোলিও মুক্ত হরগি গুটি বসন্ত মুক্ত হরগি এবং আর সামনে যা যা হরির ইন দেশর উন্নয়ন লাই হরির কিন্তু আরা এই যু পদমর্যাদা নফ পরিতাকির আরা চাই প্রধানমন্ত্রী 1998 সালে 6 ডিসেম্বর ঘোষণা দিয়ে আর টেকনিক্যাল মর্যাদা দিব আর আইএল বাস্তবায়ন চাই। যারা গরু চল হাঁস মুরগির টিকা দেয় ই তারা টেকনিক্যাল ভাল আর আশ্রাবুল মুখলক সৃষ্টির সেরা যে মানুষের টিকা দিই আর টেকনিক্যাল দাবি চাই। তারপর সরকার নন এমপিভুক্ত এবং প্রাইমারি শিক্ষকর যে মর্যাদা দেয় আরও চাই প্রান্তিক গোষ্ঠী জনসেবা ভালোভাবে হইবে লাই আর টেকনিক্যাল স্কেল সাই এন আর আর অধিকার। আই আজি এ দুই দিন ধরে টিকা মারতে মাসি বাচ্চা লই রে ইয়া টিকা মারি না খালি আর এন্ডে টিকা যারা টিকা মারে তারা নাকি কর্মবিরতি ইয়া গুজি এই যার হাতে টিকা মারি না পারে আর হস্টর যারা বাড়ি 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 যাই যায় টিকা দেয় ইতারাই আয় মনে করি ইতারাই মানে ভালো ইয়া করে আর বেসরকারি ইয়ামিতে প্রতিষ্ঠানের মধ্যে যাই যদি টিকা দেয় তারা নানা রকম বাচ্চা করার সমস্যা দেখা যায় মাঝে মধ্যে হাত কিনে যায় এই জ্বর উঠে এই সমস্যা আয় মনে করি সরকারি যারা ইয়া করে টিকা দেয় তারাই ভালো টিকা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন এই চাহ।